করোনা ভাইরাসের প্রকোপে দক্ষিণ এশিয়ার অর্থনীতি অতলে তলিয়ে যাওয়ার মুখে পড়তে যাচ্ছে মাত্র কয়েক মাস আগেও উন্নয়নের যে আশা দেখা দিয়েছিল তা ভেঙে চুরমার করে দিয়েছে এই ভাইরাসের থাবা করোনা মোকাবেলায় লকডাউনের কোপে দক্ষিণ এশিয়ার অর্থনীতি গত চল্লিশ বছরের মধ্যে সবচেয়ে খারাপের পথে এগিয়ে চলছে এমন আশঙ্কার কথা জানিয়েছে বিশ্বব্যাংক বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা ভারত পাকিস্তান আফগানিস্তান সহ দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হওয়া সত্ত্বেও কয়েকটি দেশে করোনা সংক্রমণের হার বিশ্বের অন্যান্য দেশের থেকে তুলনামূলকভাবে অনেক কম তবে ভবিষ্যতে এই অঞ্চলই হয়ে উঠতে পারে করোনা হটস্পটের মতো বিশেষজ্ঞদের একাংশের মত এর জেরে ধসে পড়তে পারে দক্ষিণ এশিয়ার বহু দেশের অর্থনীতি রোববার বিশ্বব্যাংক আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে গত কয়েক দশক ধরে দারিদ্রতার বিরুদ্ধে লড়াইয়ে যে সুফল মিলেছিল লকডাউনের ফলে তা পড়েছে ঝুঁকির মুখে এতে অর্থনৈতিকভাবে সমাজের নিম্নশ্রেণী মানুষরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এর ফলে দক্ষিণ এশিয়ায় কোনো দেশে মন্দা কোন দেশে বা মহামন্দাও দেখা দিতে পারে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদনে বলা হয় লকডাউনে বেশিরভাগ সাধারণ কার্যকলাপ হয়ে যাওয়ায় বিপুল সংখ্যক হঠাৎ করে বেকার হয়ে গেছে কাজ হারিয়েছে দিনমজুর বা অস্থায়ী কর্মীরা তারা বেশিরভাগই ফিরে গেছে গ্রামে স্বাস্থ্য পরিষেবা থেকে সামাজিক বা অর্থনৈতিক সুরক্ষায় সব জায়গাতে তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত এই আবহে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মালদ্বীপ মূলত পর্যটন শিল্পের উপর নির্ভরশীল মালদ্বীপের জিডিপি তেরো শতাংশ নিচে নেমে যেতে পারে অন্যদিকে আফগানিস্তান ও পাকিস্তানের ক্ষেত্রে তা যথাক্রমে পাঁচ দশমিক নয় শতাংশ ও দুই দশমিক দুই শতাংশ নিম্নমুখী হতে পারে ভারতে আর্থিক ক্ষতির হার ঘোরাফেরা করবে এক দশমিক পাঁচ শতাংশ থেকে দুই দশমিক আট শতাংশের মধ্যে সংস্থাটির দাবি সংকট শেষ হয়ে গেলে সেসব দেশের সরকারদের জরুরি ভিত্তিতে উদ্ভাবনী নীতি অবলম্বন করে ক্ষতি পুষিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করতে হবে বিশ্বব্যাংক দ্রুততার সাথে দেশগুলিকে দারিদ্রতা ও দুর্বলতার সুরক্ষা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে জোরদারের জন্য আগামী পনেরো মাসের মধ্যে একশো বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে চন্দ্রাণী চন্দ্রা নিউজ ফোর